হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দারাস থেকে তিনটা মিস্ট্রি বক্স অর্ডার দিয়েছি, এই হলো একটা, তারপর আরেকটা, দুইটা, এবং শেষে আরেকটা আছে ছোট। তিনটা অর্ডার দিয়েছি, এখন এটা আমরা আনবক্স করব। প্রথমে শুরু করবো 79-এর যে মিস্ট্রি বক্সটা আছে সেটাতে কি আছে এটা খুলবো, এবং এটাতে কি আছে। সো এটাতে আমরা একটা ভেজিটেবল কাটার অ্যান্ড চপার পেলাম। সো এটা আমার কাজে লাগতে পারে, দেখা যাক কি করে। আপনার এই যে সেই কাটিং চপারটা খুলে নেওয়া হয়েছে, এবং দেখছি খুবই হালকা পাতলা প্লাস্টিকের, এবং ডিউরেবিলিটি কম হবে, কিন্তু সেদিন ঠিক দিলাম মনে হচ্ছে। এই খেতে এই হলো সেই 79 টাকা মিস্ট্রি বক্স। এখন আসলো আমার হলো এটা 89 টাকার মিস্ট্রি বক্স। এটাতে কি আছে এটা দেখা যাক মিস্ট্রি বক্সটাতে। সো এটাতে পাওয়া গেল কিছু টলির চাকা। এই চাকা তো আমার কোনো কাজেই লাগবে না, চাপা দিয়ে এই সে চাপাগুলো খুলে নিলাম। টোকলি চাকা দিয়ে আমার কোনো কাজই লাগবে না, এটা একদমই ইউজলেস প্রোডাক্ট আমার জন্য। এখন দেখা যাক 3 নম্বর প্রোডাক্টে কী পাওয়া যায়। এটা এটা দেখে লাভ নেই, চলেন এখন আনবার 3 নম্বর প্রোডাক্টটা দেখি। দারাজের এই হলো 99 টাকার মিস্ট্রি বক্স। এই মিস্ট্রি বক্সে কী আছে এটা একবার খুলে দেখবো এখানে। হ্যাঁ, দেখাতো যে বড়ো সড়ো প্যাকেট, এখন দেখা যাক এর মধ্যে কী আছে। এটাতে দেখা যাচ্ছে কিছু বোতল আছে, বোতল আর যেটা হলো আপনার লিকুইড রাখার জন্য, একটা স্প্রে বোতল আর পিটার লিকুইড রাখার জন্য বোতল দেখা যাচ্ছে। এটাতে স্প্রে রাখার জন্য অনেকে দোকানে স্প্রে করার জন্য, এটাও আপনার লিকুইডের জন্য, হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু এই টাইপের সেক্টের জন্য। এই হলো আমার মিস্ট্রি বক্স। এখন এই যে তিনটা প্রোডাক্ট যে আমাকে দেওয়া হয়েছে আমার প্রায় 300 টাকার উপরে পড়েছে, বাট দুইটা প্রোডাক্টই আমার ইউজলেস, কারণ আমার ওই বোতলগুলো লাগবে না আর চাকা তো একদমই নেই, আর চাকা আমার কোনো কাজের না। সো ভেজিটেবল চপাতে লাগতে পারে, সো থামস ডাউন।